ভার্সিটিতে একটা আধা পাগল মস্তিষ্ক বিকৃত একটা ছেলেরে মারলো। মরার আগে ছেলেটাকে আরে ভাত খাওয়াইলো, ভাত খাওয়াইয়া তারপরে ছেলেটাকে পিটাই পিটাই মারলো। আমার প্রশ্ন হলো, ছেলেটা মারা গেল, ছেলেটা মরে গেল। আজকে আপনারা দেখেছেন বাইতুল মুকাররমে বিরাট বড় পিটাপিটি, জুতা নিক্ষেপ, জুতা পিটাপিটি, মারামারি, যে যা মারতেছে তাই দিয়ে মারতেছে। তারও আগে আর একটা ঘটনা ঘটেছে নগরকান্দা আমার ফরিদপুরে। একটা বৃদ্ধ লোক, 70 বয়সের একজন বৃদ্ধ মানুষ, মাথায় টুপি আছে, মুখে তার দাঁড়িয়ে আছে, গায়ে তার জুব্বা আছে। চোর সন্দেহে এই লোকটা মস্তিষ্ক বিকৃত আধা পাগল, চোর সন্দেহে তাকে পিটাই পিটাই মারা হলো। মারার আগে তারে পানি দেওয়া হলো। সে বারবার বলতেছিল, বাবা আমার ছেড়ে দাও, আমি ফজরের নামাজ পড়ব। তারপরও মানুষ তাকে ছাড়ে নাই। আপনি চিন্তা করেন আমরা কোন পর্যায়ে চলে গেছি, এতটা নিকৃষ্ট পর্যায়ে চলে গেছি যে কুকুরকেও পর্যন্ত আমরা ফেল করেছি। কথা বলেন ঠিক কিনা? গলিয়ার চরে আমাদের এক ভাই মিলাদুন নবীর মিছিলে জুলুসে যাওয়ার কারণে তাকে হত্যা করা হলো। এরা কারো বাড়ি দখল করতে যায় নাই, জমি দখল করার জন্য যায় নাই, কারো দোকানপাট আগুন লাগানোর জন্য যায় নাই, তারা শান্তিপ্রিয় মানুষ ছিল, তাদের হত্যা করা হলো। শুনে রাখবেন, এগুলি সময়ে সময়ে এগুলি কাশে আবার সময়ে সময়ে নিশ্চিহ্ন হয়ে যাবে। এই যে এগুলি দৃশ্য আপনারা দেখেন, কিন্তু ইসলাম কি বলতেছে? কোরআন বলতেছে, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিআন। আল্লাহর কোরআন বলতেছে, নিরাপরাধ একজন মানুষকে তুমি যদি হত্যা করো, সে কোনো দোষ করে নাই, ফ্যাসাদ সৃষ্টি করতে আসে নাই, তোমাকে হত্যা করতে আসে নাই বা দাঙ্গামা ডাকাতি করতে আসে নাই, অথবা এই লোকটা কাউকে খুন করে নাই, নিরাপরাধ নির্ভেজাল একজন মানুষ, তুমি যদি তাকে নির্মমভাবে হত্যা করো, তাহলে তামাম পৃথিবীর মানুষ মেরে ফেললে যেই পরিমাণে গুণা, একজন নিরাপরাধ মানুষ মেরে ফেললে সেই পরিমাণে অপরাধ, সেই পরিমাণে গুণা। খুব মনোযোগ দিবেন, তাইফের জমিনে নবীজি গেলেন, আল্লাহু আকবার, কাফেররা নবীকে মারতে লাগলো, চক্রাকারে নবীকে অত্যাচার করতে লাগলো, কেউ পাথর মারতে লাগলো, কেউ নবীজিকে পাথর মারতেছে, কেউ গালি দিচ্ছে। পাথরের আঘাতে আঘাতে আল্লাহ নবী রক্ত মোবারক বের হইয়া তাইফের জমিনে নবীজি বসে পড়লেন। সেই স্থানটা এখনও আছে, মসজিদ আলী নামক একটা জায়গা আছে দেখবেন তাইফে, যদি কোনোদিন যান সেইখানে জায়গাটা এখনো আছে। আল্লাহর নবী যে খেজুরের বাগানে, আঙ্গুরের বাগানে এসেছিলেন বিশ্রাম করার জন্য, সেই জায়গাটা এখনো আছে। পাশে একটা মসজিদ নির্মাণ করা হয়েছে, ওইখানে নিনুয়ার একজন সাহাবি তিনি উপস্থিত ছিলেন, তিনি আল্লাহর নবীকে সেবা করেছিলেন, আল্লাহর হাবিবকে সেই জায়গায় তিনি আঙ্গুরের রস খাওয়াইছিলেন, আল্লাহর নবীর দেখাশোনা করেছিলেন। আল্লাহর নবীজি সেদিন তারে জিজ্ঞেস করলেন, তুমি কোন অঞ্চলের লোক? বলতেছে, আমি নিনু অঞ্চলের মানুষ। তখন তিনি বললেন, তুমি হাজরাতি আল্লাহরই পাইগম্বার, মাসের পেটে যাকে আল্লাহ রাব্বুল আলামিন মাসের পেটে 40 দিন পর্যন্ত আমার আল্লাহ, যেই নবীকে মাসের পেটের ভিতরে 40 দিন ভিতরে আল্লাহ রেখে দিয়েছিলেন, 40 দিন পর্যন্ত মাসের পেটের ভিতরে আল্লাহ তাকে রেখে দিয়েছিলেন আমানত, 40 দিন পরে মাসের পেট থেকে আল্লাহ তাকে বের করে এনেছিলেন, 40 দিন পর্যন্ত আল্লাহরই পয়গম্বর মাসের পেটের মধ্যে ছিলেন, তুমি সেই অঞ্চলের মানুষ, সেই নবী, সেই নবীর দেশের মানুষ, তুমি সেই নবীর বংশধর। তখন ওই লোকটি সাহাবী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেই নবীর খবর কি করে জানেন? বলে, আমি সেই নবী, একজন নবী আর একজন নবীর ভাই, এক নবী আর এক নবীর খবর রাখে, সাথে সাথে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, যেই মসজিদে যেইখানে তিনি কালেমা পড়েছিলেন সেখানে এখন মসজিদ করে রাখা হয়েছে, সেই জায়গাটা
এখনো হাজিরা সেই জায়গায় নামাজ পড়ে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, খুব মনোযোগ দিয়ে। আল্লাহর নবী মারির শিকার হলেন, রক্তে রঞ্জিত হয়ে গেল আমার নবীজির পুরা শরীর মুবারক। কঠিন আঘাত নবীজিকে করা হলো, কষ্ট দেয়া হলো আল্লাহর নবীকে, ব্যথা দেয়া হলো আল্লাহর নবীকে। তারপর নবীজি একটা বারের জন্য বদদোয়া করেন নাই, আঙ্গুরের বাগানে বিশ্রাম করতেছেন। জিব্রাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুকুম যদি দেন এই মুহূর্তে তায়েফের পাহাড় দিয়ে তায়েফবাসীদেরকে পাহাড়ের নিচে একবারে চিরদিনের জন্য দাবিয়ে দিব। আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাত বাড়া বলেন, রাব্বি আপনি আমার উম্মতকে ধ্বংস করে দিবেন না আল্লাহ। ওরা আজকে বুঝে নাই, এই জন্য আমার গায়ে পাথর মারছে। ওরা আজকে বুঝে নাই, এই জন্য আল্লাহ আমার পাথর মারছে। আল্লাহ এমনও তো হতে পারে ওদের পরবর্তী বংশধর আমার কালেমা পড়বে, আমাকে নবী হিসেবে মেনে নিবে। আল্লাহ আপনি আমার উম্মতকে ধ্বংস করে দিবেন না, ওদেরকে আপনি ধ্বংস করে দিবেন না। একসাথে জোরে বলবেন, আল্লাহু আকবার। এই যে সুপ্রিম পাওয়ার, উনি ইচ্ছা করলে ওই সময় পোড়া তায়েফকে মাটির সাথে মিশিয়ে দিতে পারতেন, কিন্তু করেন নাই। এটা আল্লাহর সৌন্দর্য। কেউ যদি মনে করে আহলে সুন্নতুল জামাতকে ধাক্কা দিয়ে বঙ্গোপ সাগরে ফেলে দিব, প্রিয় মুসলমান, এখানে দল বেদল আমি বুঝি না, আপনাকে হক বুঝতে হবে, অন্যায় বুঝতে হবে, ন্যায় বুঝতে হবে। কোরআন শরীফে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাঈদিল কুরবা। আমি রাব্বুল আলামিন তোমাদেরকে হুকুম প্রদান করলাম, তোমরা পৃথিবীতে ন্যায় করবা অন্যায় করবা না, তোমরা ন্যায় করবা অন্যায় করবা না। বিশ্ববিখ্যাত বাদশাহ আল্লাহু আকবার, এই জমিনের দুনিয়া শ্রেষ্ঠ, এই জমিনের বিরাট বড় সুলতান, এই যে সুলতান কাকি রহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় সুলতান ছিলেন। ওনার রাজদরবারে একজন হিন্দু ভদ্রলোক এসে, মহিলা এসে বলতেছে, বাদশাহ আমি কি নির্ভয়ে আপনাকে কথা বলতে পারি? বলেন, বলে আপনার সেনাবাহিনীতে আমার ছেলেটা চাকরি করে, আমার ঘরে একটা বৌমা আছে, আমার বৌমাকে এলাকার বকেটের ছেলে উত্তক্ত করে, ডিস্টার্ব করে। যদি আমার ওই বৌমাটা যদি ওই পুরুষের অত্যাচারের শিকার হয়ে যায়, জুলুমের শিকার হয়ে যায়, তাহলে আমাদের বিধান অনুযায়ী সে আমার সংসারে থাকতে পারবে না, সে আমার সংসার থেকে আলাদা হয়ে যেতে হবে, একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। আমি একজন মা, আমি মা হয়ে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাক আমি এটা কখনোই চাই না। যেহেতু আপনি রাজা, অতএব আপনার কাছে আসছি, এর ফয়সালা যদি আপনি না দেন, যদি বিহিত আপনি না করেন, সুলতান শুনে রাখবেন, আপনার কিয়ামতের মাঠে আপনার মালিকের দরবারে আপনার আল্লাহর কাছে আমি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করব। সুলতান কুতুবউদ্দিন উনি মহিলাকে ডাকতে বলতেছে, মা, হিন্দু ভদ্রলোককে ডাকতে বলতেছে, মা আপনি বাড়ি চলে যান, নিশ্চিন্তে ঘুমানোর ব্যবস্থা আমি নিজে করব। সুলতান চিন্তা করলেন, সেনাবাহিনী যদি পাঠাই দায়িত্ব অবহেলা করতে পারে, কারণ সে হিন্দু, তার একটা মেয়ে অথবা তার বৌমা, একজন নারীর জীবন নষ্ট হয়ে যাবে, কোনো সৈন্য বা সেনা অথবা গোয়েন্দাদের অবহেলার কারণও হতে পারে। তিনি চিন্তা করলেন, না আমি নিজে যাব। তিনি নিজে অস্ত্রে সজ্জিত হইয়া, আগে রাজা বাদশাহ যারা ছিলেন তারা নিজেরা প্রথমে যুদ্ধ করতেন, তারা নিজেরাও বিরাট যোদ্ধা ছিলেন। সুলতান কুতুবউদ্দিন তিনি নিজে সজ্জিত হয়ে রাতের আধারে
তিনি ওই মহিলার বাড়ির উঠানে গোপন স্থানে তিনি বসে রইলেন, দেখি এই ছেলেটা কখন আসে। গভীর রাত্রিবেলা হঠাৎ করে ওই মহিলা, বৃদ্ধ মহিলা, মহিলা বুড়িমা, তিনি চিৎকার করে উঠলেন, তোমরা কে আসো, তাড়াতাড়ি আসো, আমার ঘরের মধ্যে কে বা কারা ঢুকেছে, আমার বৌমার ইজ্জত লুণ্ঠন করার জন্য, তাকে তোমরা বাঁচাও। ওই মুহূর্তে সুলতান কুতুবউদ্দিন আর দেরি হয় নাই, কারণ নিজেই তো তিনি কমান্ডো সেনা, তিনি নিজেই তো বিরাট বড় যোদ্ধা, তিনি আর রণকৌশলে ওই ছেলেটাকে তিনি ধরে ফেললেন, মাথার মধ্যে হাত দিয়ে গলার মধ্যে তলোয়ার চেপে ধরছে। বুড়িমাকে বললেন, বুড়িমা আপনার ঘরের মধ্যে বাতি জ্বলতেছে, আপনি বাতিটা নিভিয়ে দেন, আমি সুলতান কুতুবউদ্দিন নিজে আসছি আপনার বাড়িতে, চিন্তার কারণ নাই। দুঃখজনক, সে যারাই করুক, প্রিয় উপস্থিতি আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। কুতুবউদ্দিন তিনি মহিলাকে বললেন, মা তাড়াতাড়ি বাতি নিভাও। মহিলা বাতি নিভাই দিলেন। কিছুক্ষণ পরে কুতুবউদ্দিন বললেন, মা বাতিটা জ্বালাও। বাতিটা জ্বালানোর পরে সুলতান কুতুবউদ্দিন সাথে সাথে তিনি আলহামদুলিল্লাহ বললেন। এরপরে বললেন, মা তাড়াতাড়ি করে এক পেয়ালা পানি তুমি আমারে দাও, পানির বড় তৃষ্ণা লাগছে আমার, পানি দাও তাড়াতাড়ি। পানি নিলেন, পানি পান করলেন। পানি পান করার পরে হিন্দু ভদ্র মহিলা ডাক দিয়ে বলতেছে, বাচ্চা কুতুবউদ্দিন দুইটা প্রশ্নের জবাব না দিলে আমি আজকে আমার বাড়ি থেকে তোমাকে যেতে দেব না। বলো বুড়িমা কি প্রশ্ন তোমার? বলে, সর্বপ্রথম তুমি কেন আমাকে বাতি নিভাইতে বললা? কুতুবউদ্দিন বললেন, বুড়িমা বাতি এই জন্য নিভাইতে বলছি, এই ছেলেটা আপনার বৌমার প্রতি আসক্ত হয়েছে, আমি বাদশাহ, আল্লাহ আমার উপরে ক্ষমতা দিয়েছেন, অধিকার দিয়েছেন, এই ছেলেটাকে যদি আমি বাঁচায় রাখি সে আবার আসবে, অতএব আমি চিন্তা করলাম এখনই তাকে মেরে ফেলতে হবে, সেই জন্যে আমি তাকে মেরে ফেলবো চিন্তা করলাম, যদি বাতি জ্বলে তার চেহারার দিকে যদি তাকায়, যদি আমার ছেলে হয়ে যায় তাহলে ছেলের প্রতি মায়া লাগতে পারে, তাকে যদি ছেড়ে দেই তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারের আসামি হয়ে যাব। খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন, কুতুবউদ্দিন সুলতান কুতুবউদ্দিন ডাক দিয়ে বলতেছে, বুড়িমা আমি কেন কি জন্য বাতি নিভাইতে বললাম, যেই ছেলের গলার মধ্যে তলোয়ার ধরেছি, মাথার চুল চেপে ধরে, আমি জানি এই সময় আমি তার গলা কেটে মাথা আলাদা করে ফেলব, এই মুহূর্তে যদি সে আমার ভাতিজা হয় মায়া লাগতে পারে, আমার আত্মীয় হলে মায়া লাগতে পারে, এই জন্য বাতি নিভাইতে বললাম, সে যেই হোক আজকে এই জুলুম জালিমকে আজকে আর রক্ষা করব না, যেই জালিমটা অন্যের ইজ্জত লুণ্ঠন করার জন্য আসছে জালিম, এই জালিমকে আর আজ বাঁচিয়ে রাখবো না, আমি জালিম মেরে ফেলবো, আজ জুলুম হতে দেব না। একজন বাচ্চার নিয়ম জমিনে জুলুম বন্ধ করা, জুলুম হতে দেব না, জুলুম হত্যা করার জন্য এই জালিমকে আমি কেটে ফেলব এখন, সেই জন্য আমি ভাই সন্তান যেই হোক না কেন আজকে তারে দয়া করবো না আল্লাহর আইনে, সেই জন্য বুড়িমা তোমার বাতি নিভাইতে বললাম, যাতে তার চেহারা দেখলে মায়া না লাগে, অন্ধকারে আমি কাজ সেরে ফেলব, এটার নাম ইসলাম। একবার জোরে বলেন মারহাবা। সুলতান কুতুবউদ্দিন বলতেছে, বুড়িমা সেই দিন থেকে আমি পানি পান করা বন্ধ করেছি আল্লাহর ভয়ে, পানি নিয়ত করেছি আপনার বৌমার ইজ্জত না বাঁচানো পর্যন্ত, দুষ্কৃতিকারী জালিমকে হত্যা না করা পর্যন্ত আমি এক গিলাস পানিও পান করব না, সেই দিন থেকে আজকে দিন পর্যন্ত আমি এক পেয়ালা পানি পান করি নাই। বুড়িমা যখন এই দুষ্কৃতিকারীকে হত্যা করলাম তখন আমার পানি তৃষ্ণা প্রচণ্ড গতিতে বেড়ে গেল,
এখন আপনি যদি পানি না পান করাইতেন, পানি তৃষ্ণায় আমার কলিজা ফেটে যাইত। এই জন্য দ্রুত গতিতে আপনার কাছ থেকে পানি চেয়ে এক গ্লাস পানি পান করে নিজের জীবন বাঁচাই নিলাম। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এরা পৃথিবীর মুসলিম বাদশা ছিলেন, মুসলমান আমির ছিলেন, তারা মুসলিম বাদশা। এদের কাছে একজন হিন্দু যদি এরকম নিরাপত্তা পায়, তাহলে চিন্তা করেন তাদের সাম্রাজ্যে মানুষ কিভাবে নিরাপদ ছিল, কিভাবে তারা নিরাপদ ছিল, কোনভাবে তারা নিরাপদ ছিল। এই জন্য রাষ্ট্রীয় শাসক যদি সাধারণ জনগণকে নিরাপত্তা দিতে না পারে, তখন ওই রাষ্ট্রীয় শাসক তিনি ব্যর্থ হন, ওই রাষ্ট্রটাও ব্যর্থ হয়ে যায়। এই জন্য সাধারণ মানুষের নিরাপত্তা আগে, নিরাপত্তার পরে খাদ্য ব্যবস্থা আগে, তারপরে আপনার এই যোগাযোগ ব্যবস্থা, এরপরে নাগরিক সুবিধা। এইগুলি কোনো সরকার যদি জনগণকে দিতে ব্যর্থ হয়, তখন ওই রাষ্ট্রও ব্যর্থ হয়ে যায়। ওই রাষ্ট্র দরিদ্রতার দিকে আসে, ধনীরা পলায়ন করে, গরিবরা বিপদের মধ্যে পড়ে যায়, জালিমরা আরও বেশি জুলুম করতে থাকে, মজলুমরা জালিমের জুলুমের শিকার হয়ে যায়। প্রিয় উপস্থিতি, সারা পৃথিবীতে বর্তমানে দেশ আছে শত শত, প্রায় 250 মতো সারা পৃথিবীতে দেশ আছে, হাজার হাজার ভাষা আছে। আচ্ছা বলেন তো, এই ভাষা যিনি বানাইলেন, সৃষ্টি করলেন, সে মালিককে? আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে কি এক ভাষা বানাইতে পারতেন না? পারতেন। আল্লাহ বলতেন আমার ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, আমার রসুলের ভাষা আরবি, পৃথিবীতে আর একটা ভাষাও থাকবে না, সব ভাষা শেষ। আল্লাহ ইচ্ছা করলে সব ভাষা শেষ করে দিতে পারতেন, কিন্তু আমার রব কোনো ভাষা শেষ করেন নাই, হাজার হাজার ভাষা পৃথিবীতে চলতেছে। জোরে বলেন, কেন এই ভাষাগুলি চলে? এজন্যই চলে, এখান থেকে মানুষের শিকার কিছু আছে। খুব মনোযোগ দিবেন, সারা পৃথিবীতে এক এক দেশের মানুষের এক এক ধরনের সংস্কৃতি, এক এক ধরনের মানুষের এক এক ধরনের সংস্কৃতি সারা পৃথিবীতে আছে। হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, শিখ আছে। আচ্ছা আপনারা বলেন, আমার রসুলের চাইতে সুপ্রিম পাওয়ার পৃথিবীতে আর কারো ছিল? আল্লাহর নবী যদি ইচ্ছা করতেন সারা আরবের যত কাফের ছিল সব কাফেরকে কেটে কেটে টুকরা করে দিতে পারতেন। আল্লাহর নবী ইচ্ছা করলে মক্কার কাফেরদেরকে ধরে ধরে এনে আল্লাহর নবী সবাইকে হত্যা করে দিতে পারতেন, কিন্তু হত্যা করেন নাই, ক্ষমা করে দিয়েছেন। আল্লাহর নবী যে সমস্ত অঞ্চল বিজিত করেছেন, ইচ্ছা করলে সবাইকে মেরে ফেলে দিতে পারতেন, কিন্তু না, তায়েফের জমিনে নবীজিকে আঘাত করা হলো, পাথর মারা হলো। কেমন করে মারা হলো? এই নির্মমতা এতটাই ভয়ঙ্কর। কোরআন শরীফের আয়াতে আল্লাহ বললেন, ওয়ালা নাবুলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকুসিম মিনাল আমওয়াল। কষ্ট হইতেছে? গরম বেশি, যাই হোক, এই প্রচণ্ড গরম, যেটাই হোক ওটা আল্লাহর ইচ্ছা, আমাদের কোনো হাত নেই। আল্লাহ বলেন, বান্দা তোমাদেরকে পরীক্ষা করব মাঝে মধ্যে ভয় দেখাইয়া, মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের মাল সামান নষ্ট করে দিয়ে, ব্যবসা নষ্ট করে দিয়ে, জমির ফসল নষ্ট করে দিয়ে, ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের জীবন কেড়ে নিয়ে, তোমাদের আমি রব্বুল আলামিন পরীক্ষা করব হাবিব,
আপনি সুসংবাদ দেন, ওবাশিরিস সাবিরিন। এই সময় যারা সবর করবে আপনি নবী তাদের সুসংবাদ দিয়ে দেন। তিনজন, একজন কুষ্ঠরোগী, আরেকজন টাকওয়ালা, আরেকজন অন্ধ, আপনারা হাদিসটা শুনেছেন, ছোট ছোট বইয়ে গল্পটা পড়েছেন। আসলে এটা গল্প না, শুধুই গল্প না, এটা সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী নিজে বর্ণনা করেছেন বুঝার জন্য। পূর্ব জমানায় বনী ইসরায়েলের তিনজন ব্যক্তি, তিনজন, একজন কুষ্ঠওয়ালা, আল্লাহ তাদেরকে পরীক্ষা করার জন্য একজন ফেরেশতাকে নিয়োজিত করলেন। সে মানুষের বেশে কুষ্ঠরোগীর কাছে আসলেন, আসার পরে বললেন, আল্লাহর বান্দা আপনার কি হয়েছে? কুষ্ঠরোগী ডাক দেয়, বলেন, আল্লাহর বান্দা আমি কুষ্ঠরোগে আক্রান্ত, সারা শরীরে কুষ্ঠরোগ, শরীর থেকে গন্ধ বের হয়, আর আমার শরীরে রোদের আলো পড়লে জ্বালাতন করে, খুব কষ্টের মধ্যে আছি, আমি খুবই বিপদের মধ্যে আছি। বলে, আপনাকে কি উপকার করতে পারি? বলে, আমার কুষ্ঠরোগী যদি ভালো হয় তাহলে আমি আল্লাহর দরবারে শুকরগুজারি হব। আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে ফেরেশতা, মানবরূপী ফেরেশতা, ওই কুষ্ঠরোগীর গায়ে হাত বুলাই দিলেন, সাথে সাথে তার কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ! সাথে সাথে কুষ্ঠরোগী ভালো হয়ে গেল। বলে, তুমি আর কি চাও? বলে, আমি গরিব মানুষ, যদি আমার অর্থ করে ভালো হয়ে যায়, আমি স্বাবলম্বী হই, তাহলে আল্লাহর শুকর করব। আল্লাহর ওই ফেরেশতা, মানবরূপী ফেরেশতা, তিনি তার জন্য একটা উট নিয়ে আসলেন, মাদি উট, বাচ্চাওয়ালা উট নিয়ে আসছে। বলে, এই উটটা তোমাকে দিলাম, আমি দোয়া করে গেলাম, আল্লাহ তোমারে এই উটের বদৌলতে আরো উটের মালিক বানায়, ধনী বানায় দিবে। আল্লাহ রসুল বলতেছেন, ওই কুষ্ঠরোগীকে আল্লাহ রাব্বুল আলামিন ওই উট থেকে আরো উট দিলেন, এত পরিমাণে আল্লাহ দিলেন, সে বিরাট বড় উটের খামার তার হয়ে গেল। আপনারা জানেন, আগের যুগে অনেক উট পশু, এবং যার বেশি ছিল সে বিরাট ধনী ছিল, জমিন যার বেশি সে জমিদার, এবং এই আপনার কি বলে আপনার বাগান, খেজুরের বাগান আরবে যার বেশি ছিল সে ধনী ছিল। আল্লাহর বান্দা কিছুদিনের মধ্যে আল্লাহ তারে অনেক বড় ধনী বানিয়ে দিলেন। পরে ওই যে টাকওয়ালা মাথায় টাক, আল্লাহর বান্দার কাছে ফেরেশতা গেছে, মানবরূপী ফেরেশতা যা বলেন, হে আল্লাহর বান্দা কি হয়েছে তোমার, বিমর্ষ কেন, তুমি কান্দো কেন, কষ্ট পাও কেন? বলে, দেখো আমার চুল নাই, দাড়ি নাই, মুস নাই, একেবারে কেমন আমারে দেখা যায়, মানুষ আমারে নিয়ে ঠাট্টা করে, আমার বিরাট কষ্ট হয়, আমার জন যদি চুল মাথায় হতো তাহলে আমায় আল্লাহ শুকরগুজার হতাম। আল্লাহর ওই ফেরেশতারূপী, মানুষ মানবরূপী ফেরেশতা ওই টাকলার মাথায় হাত বোলাই দিলেন, সাথে সাথে চুল হয়ে গেল। আল্লাহু আকবার! সাথে সাথে চুল হয়ে গেল, চুল হয়ে যাওয়ার পরে তখন এই মানবরূপী ফেরেশতা বলতেছে, আর কি চাও তুমি? বলে, আমি গরিব মানুষ, কিছু পয়সা করি হইলে আমি শুকরগুজারি বান্দা হতাম, কিছু পয়সা করির দরকার। আল্লাহর বান্দাটা দ্রুত গতিতে তার জন্য একটা গাভী নিয়ে আসলেন, গাভী, গাভীটা নিয়ে আসার পরে এই গাভীটা তার হাতে দিয়ে বললেন, নেও, এই গাভীটা তোমারে দিলাম। এই গাভীটা পাওয়ার পরে তুমি আল্লাহ তোমারে যেন অনেক গাভীর মালিক বানায় দেয়, গরুর মালিক বানায় দেয়, দোয়া করে গেলাম। কিছুদিনের ভিতরে গাচ্চা থেকে বাচ্চা, কয়েক বছরের ভিতরে সে অনেক গরুর মালিক হয়ে গেল, আল্লাহ তারে অনেক সম্পদওয়ালা বানাই দিল। আবার ওই মানবরূপী ফেরেশতা ওই অন্ধের কাছে গেছে, অন্ধ, কি জন্য তুমি কাঁদো? বলে, পৃথিবী দেখার সৌভাগ্য আমার নাই, যদি দুনিয়াটা দেখতাম শুকরগুজার বান্দা হতাম। তখন অন্ধর চোখের মধ্যে ওই মানবরূপী ফেরেশতা হাত বুলাই দিলেন, সাথে সাথে অন্ধ ভালো হয়ে গেল। বলে, তোমার আর কি প্রয়োজন?
বলতেছে আমার প্রয়োজন, আমি গরিব মানুষ, যদি কিছু পাইতাম অর্থ করি আমার দিনটা ভালোই চলতো, শুকুর গুজরি বান্দা হতাম। আল্লাহর বান্দা মানবরূপী ফেরেশতার সঙ্গে সঙ্গে তার জন্য একটা ছাগল নিয়ে আসলেন, একটা বাচ্চাওয়ালা ছাগল দিয়ে বললেন, না ওই ছাগলটা তোমাকে দিলাম, এই ছাগলটা লালন পালন করবে, আল্লাহ তোমার অনেক ছাগলের মালিক বানাই দিবে। আল্লাহর হাবিব বলতেছেন ওই লোকটাকে আল্লাহ বহু ছাগলের মালিক বানাই দিলেন, তিনজন বান্দা ছিল গরিব, তিনজনই আল্লাহ ধনী বানাই দিলেন। এবার সেই ফেরেশতাকে আল্লাহ বললেন, যাও আমার তিনজন বান্দাকে পরীক্ষা করে আসো, কে আমার শুকর গুজারি বান্দা হয়। পরীক্ষা করবেন, আল্লাহ পরীক্ষা করবে, পরীক্ষা পরীক্ষা, একজন মানুষ সেন্টারের ভিতরে আছে, পরীক্ষা পরীক্ষা ছাড়া কবরে আল্লাহ নেবে না, পরীক্ষা ফেলছে আল্লাহ, পরীক্ষা পাশ করতে হবে। এ মা বোনেরা পরীক্ষায় পড়ছেন, পাশ করতে হবে। এ মাহফিলে যারা আসছে তাদের জন্য পরীক্ষা, যারা আসে নাই তারাও পরীক্ষার ভিতরে পড়ছে, কে আসবে কে আসবে না, আল্লাহ রসুলকে কে ভালোবাসে কে বাসে না, আজকেও প্রমাণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যদি বছরের পর বছর উত্তপ্ত মরুভূমির বালুর ভিতরে তারে শুয়াইয়া পাথর চাপা দিয়ে রাখছে, আহা আমি বাকি অংশটা পরে বলতেছি, ফেরেশতা আসবে, বেলালের ওয়াজ একটু শোনাই দেই। ওরা বলছে হুজুর বেলালের জীবনী একটু বলবেন, আজকে শোনাই। জীবনে সৌদি আরবে যারা চাকরি করছেন, গেছেন হজে গেছেন, তারা জানবেন, এবছর হজে গিয়েছিলাম, প্রচণ্ড গরম বাবাজি, কি বলবো বলার কোনো ভাষা নাই, আমার তাঁবুর পাশেই যে তাঁবুতে ছিলাম আরাফাতের মাঠে, এত গরম, হায় আল্লাহ উত্তপ্ত, এত পরিমাণে গরম, তাঁবুর ভিতরে এসি চলতেছে তারপর স্থির থাকা যায় না। তাঁবুর বাহিরে এক মিশরি হাজি গাছের নিচে বসে আছে, দেখতে দেখতে বিকেলবেলা গরমে হিট স্ট্রোকে মারা গেল, ছটফট করতে করতে মরে গেল, আরাফাতের মাঠে মরে গেল গরমে গরমে। আরেকজন হাজি আরাফাতের মাঠে একবারে মানে মুমূর্ষু অবস্থায়, তাকে আমরা এই পানি নিয়ে দিলাম, আমাদের তাঁবু থেকে বরফের পানি তাকে নিয়ে দিলাম, মাথায় পানি ঢালা হলো, কাজ হলো না, প্রচণ্ড গরম, লু হাওয়া, আপনি এক মিনিটও খালি পায়ে রাস্তা হাঁটতে পারবেন না, পা ফুসকা পড়ে যাবে, চামড়া উঠে যাবে, এত গরম, এক মিনিটও হাঁটতে পারবেন না জুতা ছাড়া। সেই প্রচন্ড উত্তাপে আশিকে রসূল হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মরুভূমির ভিতরে নিয়ে যাওয়া হলো, সেই বালুর মধ্যে সহায় হাত পা গুলি বেঁধে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হলো, প্রচন্ড গরমে হযরত বেলালকে পানি দেওয়া হয় নাই। যদি কোনোদিন হজে যান তাহলে বুঝবেন গরমের ভিতরে হজ করার মজা কি। আরাফাতের মাঠ হয়ে, মুজদালিফা হয়ে, মিনার মাঠ হয়ে, শয়তানকে পাথর মারার স্থান হয়ে, আহা জমারাত হয়ে, শয়তানকে পাথর মেরে মক্কাতুল মুকাররমা এসে সাত তাওয়াফ করে, সাতটা সাই করে হোটেল পর্যন্ত আসা, হিসাব করে দেখলাম 30 কিলোমিটার একদিনে হেঁটেছি। আরাফাতের মাঠ থেকে মাগরিবের নামাজের, আরাফাতের মাঠে মাগরিব পড়া হয় না, মাগরিব এবং এশার নামাজ একসাথে মুজদালিফায় আদায় করতে হয়। আরাফাতের মাঠ থেকে মাগরিবের সময় আমরা হাঁটা শুরু করলাম, হেঁটে হেঁটে মুজদালিফায় আসলাম, মুজদালিফায় এসে এশার নামাজ এবং মাগরিবের নামাজ একসাথে আদায় করলাম, একামতে দুই অক্ত নামাজ আদায় করলাম। দুই অক্ত নামাজ আদায় করার পরে, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে কিছু সময় বিশ্রাম, এরপরে আবার হাঁটা শুরু, হাঁটতে হাঁটতে ওই সময় ফজরের নামাজ পড়লাম মুজদালিফায়, মুজদালিফা থেকে ফজরের নামাজ পড়ে হাঁটা শুরু করলাম, মিনার মাঠ হয়ে জমারাতে আসলাম শয়তানরে পাথর মারার জন্যে। বুঝতে পারতেছেন হাঁটার অবস্থা কি, ওই অবস্থায় পানি পান করতেছি, ঘামে পানি বের হয়ে যাচ্ছে,
ওইখান থেকে পানি শুরু হলো, এরপরে জমারাত হয়ে শয়তানরে পাথর মেরে হারাম শরীফ আসলাম, পায়ে হেঁটে, প্রচন্ড গরম, তখন গাড়ি নাই, লক্ষ লক্ষ হাজি গাড়ি কই পাবে? আমি ভাবছিলাম ঈদের নামাজের সময় এ শোনের সিটা আরো দেশেও আছে, হ্যাঁ সিটার ও দেশেও আছে, আমি মনে করছি বাংলাদেশে শুধু এই আপনার রমজান মাস আসলে ঈদের টাইম আসলে বাসের ভাড়া বাড়ায়। এখন দেখি না মক্কাতে যায় দেখি মাত্র 3 কিলো রাস্তা 200 টাকা চায়, সৌদি আরবে 200 টাকা, বাংলাদেশের কত জানেন? 6,000 টাকা মাত্র 3 কিলো রাস্তা। 3 কিলো রাস্তা প্রাইভেট কারে নিয়ে আসবে জন প্রতি 200 টাকা, কি বুঝলেন আপনি? কত বড় ডাকাত, বাংলাদেশের ডাকাতের চাইতে সবচেয়ে বড় ডাকাত, কি কথা কন না কেন? 3 কিলো রাস্তা হাজি আসবে, হাজি তো আল্লাহর মেহমান, ওর কাছ থেকে 200 টাকা নিবে, তা সৌদি আরবের রিয়াল 200 রিয়াল, বাংলাদেশের 6,000 টাকা, কত হাজার? 6,000, কত কিলো? 3 কিলো রাস্তা, তা জন প্রতি $200, 200 দিরাম, সরি 200 রিয়াল। শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে যে কত বড় ডাকাতির ডাকাত। আমি ভাবছিলাম যে বাংলাদেশে বুঝি ডাকাত আছে, ওই জায়গাও ডাকাত আছে। শয়তানরে পাথর মেরে গাড়িতে আসবো, 200 দিরহাম করে চায় 200 রিয়াল। মুনাজ্জিম বলল দরকার নাই হাঁটা শুরু করেন, হাঁটতে হাঁটতে বুঝতেই তো পারছেন আরাফাত থেকে হাঁটা শুরু করলাম, ওখান থেকে হাঁটতেছি আর পানি খাইতেছি, হাঁটিয়ার পানি খাই, হাঁটিয়ার পানি খাই, একদিক দিয়ে পানি যায় আর একদিক দিয়ে ঘামের সাথে পানি চলে যায়, প্রচণ্ড গরম, সূর্য উঠে গেছে, প্রচণ্ড গরমে হাঁটতে 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 কাবা শরীফ আসলাম। মক্কা আসার পরে তাওয়াফ শুরু করলাম, প্রচণ্ড গরম, চিন্তা করলাম যদি হোটেলে যাই বিশ্রামে চলে যাই তাহলে বিরাট বিপদ হতে পারে, আবার কোন জ্বালা, ফরজ তাওয়াফ করে দিয়ে যাই, তাওয়াফ শুরু করলাম 7 তাওয়াফ, বুঝতে পারতেছেন কাবা করে 7 তাওয়াফ, আবার তাওয়াফ শেষ করার পরে 7টা সাই করা লাগে, সাফা মারওয়া পাহাড়ে 7 সাই, পানি চলতেছে, পানি চলে একদিক দিয়ে, পানি চলে আর একদিক দিয়ে ঘামে ঘামে শেষ হয়ে যায়। এরপরে হোটেল পর্যন্ত আসতে হিসাব করে দেখলাম প্রায় 30 কিলো রাস্তা হাঁটা, এটার নাম হজ। অনেকে গাড়িতেও করে, কিন্তু গাড়িতে করে হজের কোনো মজা নাই, হজের মজা হলো হাইটে হজ করা, তাহলে হজে মজা আছে, আর নইলে গাড়িতে করে এই হাম বাবু এই হজের কোনো মজা নাই। বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে যেই কথা বলছিলাম, প্রচন্ড গরম, পানি তৃষ্ণা, কিন্তু সেই দিন আশিক রসুল হযরত বেলালকে পানি দেওয়া হয় নাই, পানির অভাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে যান মাঝে মধ্যে, আবার আহাত আহাত বলে তিনি কাঁদতে থাকেন। পানি কি জিনিস, হজে যদি আপনি না যান, সৌদি আরবে যদি আপনি মরুভূমিতে না ঘুরেন, তো পানি কি জিনিস আপনি বুঝতে পারবেন না, পানি তৃষ্ণা কাকে বলে, এত পরিমাণে পানি তৃষ্ণা। আহারে সেই দিন বেলালকে মারা হতো, মারতে 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 পিঠের চামড়াগুলি তার উঠে গেল, পিঠের চামড়াগুলি উঠানো হতো কিন্তু বেলালকে ওষুধ দেওয়া হতো না, চিকিৎসা করানো হতো না। সেই দিনের গরম যদি আশিকের রাসূল হযরত বেলাল সহ্য করতে পারে, তাহলে আজকের এই সামান্য গরম আপনি কেন সহ্য করতে পারবেন না? আজকের এই গরমটাও আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা, কি কথা বলেন ঠিক কিনা? নামুদপুরবাসী হযরত বেলাল শুধু আহাদ আহাদ বলে তিনি কাঁদতেন। যদি কোনোদিন মক্কায় যাওয়া হয়, প্রচণ্ড গরম মক্কায়, আজকে যেমন আপনারা ব্যবসা ব্যবসা গরম দেখেন, মক্কাতেই রকম ব্যবসা ব্যবসা গরম, প্রচণ্ড গরমে মানুষ একেবারে অতিষ্ঠ হয়ে যায়,
প্রচণ্ড গরমে মানুষের বিরাট কষ্ট হয়। নবীর আশিক হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু প্রচণ্ড গরমে এরকম অস্থির অজ্ঞান হয়ে যাইতেন, আহাদ আহাদ বলে তিনি কাঁদতেন। আল্লাহর নবীর আশিক প্রচণ্ড অত্যাচারে নির্মম নির্মমতার শিকার হযরত আবু বকর একদিন নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি দেন হযরত বেলালকে মুক্ত করে নিয়ে আসি, আর অত্যাচার সহ্য হয় না গো নবীজি। আল্লাহর নবী বললেন, যাও বেলালকে মুক্ত করে নিয়ে আসো। হযরত বেলালকে মুক্ত করে নিয়ে আসা হলো। আল্লাহর নবীজি হযরত আবু বকর তাকে আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন হযরত বেলালকে। মুক্ত করে নেওয়ার পরে মদিনাতুল মুনাওয়ারাতে চলে আসলেন হিজরত করে। আজানের প্রবর্তন শুরু হয়ে গেল। কে মুয়াজ্জিন হবে নবীর মসজিদের? মুয়াজ্জিনের খেতাব কে পাবে? চাকরি কে পাবে? আল্লাহু আকবার! নবীজি ইমাম, সাহাবিরা মুসল্লি, আর মুয়াজ্জিন নির্বাচিত হলেন হযরতে বেলাল। শুধু লাহানের জন্য না, শুদ্ধতার জন্য না, বিরাট বড় সৌন্দর্যের জন্য না, বিরাট বড় লেখাপড়ার যোগ্যতার জন্য বেলালকে মুয়াজ্জিন বানানো হয় নাই সেই দিন। শুধু ইসলামের ত্যাগের জন্যে এবং আল্লাহর নবীর প্রেমের জন্যে বেলালকে মুয়াজ্জিন বানানো হলো। নবীর আশিক বেলাল মুয়াজ্জিন, আজান দিতেন পঞ্চ ওয়াক্ত, পাঁচ ওয়াক্ত আজান দিতেন তিনি। যখনই মদিনাতে থাকতেন বেলাল আজান দিতেন, আমার নবীজির সঙ্গে সফরকালে বেলাল আজান দিতেন। এইভাবে চলতে লাগলো বেলালের জীবন। কিন্তু বেশি দিন সাহাবিদের জীবন আনন্দময় হলো না। অনেক কষ্টের পরে কেবল মদিনা রাষ্ট্র গঠন হলো। আর এ সময় আল্লাহ ডাক দিলেন, হাবিব, আপনাকে আমার ডাকে ফিরে চলে আসতে হবে। আহারে, নবীজি অসুস্থ হয়ে পড়লেন। এই যে বারোই রবিউল আউয়ালে সোমবারের দিনে আমাদের নবী দুনিয়া থেকে আমাদেরকে তিন বানাইছিলেন। চার দিন আগে জিব্রাইল আসলেন, এসে নবীজিকে জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কেমন আছেন? আল্লাহ সবই জানে, তারপরও আল্লাহ আপনার কাছে আমারে পাঠাইছে জানার জন্য আপনি কেমন আছেন। নবীজি বললেন, জিব্রাইলটি আমি তেমন ভালো নাই, শরীর আমার অসুস্থ, খুবই কষ্ট হচ্ছে আমার। জিব্রাইল আমিন চলে গেলেন। পরের দিন আল্লাহর নবীর কাছে আবার আসছে। তিন দিন এইভাবে সে নবীজিকে খোঁজ নিলেন। চতুর্থ দিন জিব্রাইল একা আসেন নাই, সাথে করে হযরত আজরাইল আলাইহিসসালামকে নিয়ে আসছে। আজরাইল আসার পরে জিব্রাইল আমিন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে যিনি আসছেন তিনি মালাকুল মউত। নবী গো, সে বাবার কোল খালি করে, মায়ের কোল খালি করে, মার কোল থেকে সন্তানকে নিয়ে যায়, সন্তানের কোল থেকে মাকে নিয়ে চলে যায়, ডাক্তারের সামনে থেকে রোগী নিয়ে চলে যায়, তিনি মালাকুল মউত। কোরআন বলেছে, ফা ইন্নাহু মুলাকিকুম, সে সবার সাথে মোলাকাত করবে, সবার সাথে মোলাকাত করবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। আজরাইল সালাম দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে নেওয়ার জন্য আসছি গো নবীজি, হুকুম যদি দেন আপনার জান কবজ করব, আর হুকুম যদি না দেন আমি চলে যাব। যতদিন মন চায় আপনি উম্মতের মাঝে ততদিন থাকবেন। একসাথে বলা যাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এই সুপ্রিম পাওয়ার কি আমাদের আছে? নাই। আজরাইল বলেন, হুজুর আপনার আগে কোনদিন কারো জন্য এই সুপ্রিম পাওয়ার ছিল না, আপনার পরেও আর হবে না। আপনার ইচ্ছা অনুযায়ী যদি হুকুম করেন আপনাকে নিয়ে চলে যাব, আর যদি হুকুম না দেন তাহলে আমি চলে যাব। আপনার যতদিন মন চায় ততদিন উম্মতের মাঝেই থাকবেন। শ্রেষ্ঠ নবী দিলাম রিক তরিয়ে নিতে রোজাসুরি, পথ না বলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খোদা তোমার মেহের বাণী। খুবই মনোযোগ দিয়ে শুনে আজান। আল্লাহর নবী জিব্রাইল আমিনের দিকে তাকাইলেন। জিব্রাইল বললেন, হুজুর জীবনে আর কোনোদিন জিব্রাইলের আর আশা হবে না, জিব্রাইল আর কোনোদিন ওহি নিয়ে আসবে না। 124,000 নবীর কাছে জিব্রাইল ওহি নিয়ে আসছে, আমাদের নবী শেষ, আর কোনোদিন জিব্রাইল ওহি নিয়ে আর আসবে না। জিব্রাইলের শেষ আশা, আর কোনোদিন জিব্রাইল ওহি নিয়ে আসার সুযোগ নাই। জিব্রাইল দেখে বলল, হুজুর তবে আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে, মালিক চায় আপনি চলে যান। আল্লাহর নবীর জান কবজ করা হলো, প্রিয় নবীজিকে নিয়ে যাওয়া হলো সসম্মানে মহাসমারোহে ইজ্জতের সাথে। আমার আল্লাহ তার রসুলকে আসমানে রব্বে করিমের দরবারে নিয়ে চলে গেলেন। সাহাবীরা পাগল পাড়া, আশেকরা পাগল পাড়া, আম্মাজানরা ঘরের ভিতরে মাঝে মধ্যে কেঁদে কেঁদে উঠতেছিলেন, নবী নাই। এটা বিশ্বাস করতে সাহাবীদের কষ্ট হচ্ছিল। নবীবিহীন মদিনাতে তারা কীভাবে কাটাবে? সাহাবীদের বিরাট বড় কষ্ট হচ্ছিল, রসুলবিহীন তারা মদিনাতে কীভাবে কাটাবে? সাহাবীরা পাগল পাড়া হয়ে গেছে। হাজরাত ওমরের মতো সাহাবী তলোয়ার টেনে বলতেছে, মদিনার মানুষ যদি বলো নবী মরে গেছে, আমি দেহ থেকে মাথা আলাদা করে ফেলব। দেখেন রসুল বিরহে হযরত ওমর দিশেহারা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক তারে থামাইলেন, সান্ত্বনা দিলেন। আল্লাহু আকবার, বেলাল পাগল পাড়া হয়ে গেল। আল্লাহর নবীর ইন্তেকালের পরে থেকে আর কোনদিন তিনি মদিনাতে আজান দেওয়া বন্ধ করে দিলেন। সাহাবীরা হযরত আবু বকর বারবার অনুরোধ করলেন, বেলালরে আজান দেন। বেলালের একটাই কথা, আবু বকর নবী নাই, আর আমি আজান দিতে পারব না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এইভাবে আজান বন্ধ করে দিলেন। অবস্থা তার কঠিন হয়ে গেল, নবী বিরহ বেদনা তিনি আর সহ্য করতে পারতেছিলেন না। যদি কখনো মদিনাতে যান দেখবেন বহু হাজি রওজা শরীফ দেখলে ফেল ফেল করে তাকায় তাকায় চোখের পানি ফেলে ফেলে কান্না করতে থাকে। আবার কিছু হাজি আছে যারা রওজা শরীফের সামনে দিয়ে সালাম দিয়ে চলে যায়, কোনো অনুভূতি তাদের অন্তরে আসে না। কিছু হাজি আছে দেখবেন রওজা শরীফের পাশে যায়ও তারা সেলফি তুলে, এদের নাম দিয়েছি সেলফি হাজি। কিছু হাজি রওজা শরীফের পাশে দাঁড়ায় ছবি তুলে, তার বোঝা উচিত এখানে কে ঘুমানো? রহমাতুল্লিল আলামিন নবী ঘুমানো, হায়াতুন নবী জিন্দা নবী ঘুমানো আছে, তার বোঝা উচিত। আল্লাহু আকবার। বহুদিন হযরত বেলাল সিরিয়ার দামেস্কে চলে গেলেন, অনেক লম্বা ওয়াজ। আপনারা শুনছেন এই ওয়াজ বহুবার ইন্টারনেটে। সিরিয়াতে চলে গেলেন হযরত বেলাল,
সিরিয়াতে যাওয়ার পরে একদিন গভীর রাত স্বপ্ন দেখতেছে রহমতের নবীজি, সিরিয়ার বেলাল রাদিয়াল্লাহু আনহু কুরে ঘরে নবীজি তশরিফ আনলেন। ডেকে বললেন, বেলাল রে, আমার সঙ্গে কেমন জুলুম তুমি শুরু করছো, আমার জিয়ারতে কেন তুমি আসো না? বেলাল, তাড়াতাড়ি আসো, আমি নবীর জিয়ারতে আইরে বেলাল, আমি নবীর জিয়ারতে আয়। চিৎকার মেরে জোরে বলেন, না ইয়া রাসূলুল্লাহ। বলেন, নবী আসে না? নাই। জোরে বলেন, নবী আসে না? নাই। আসে নবীর জায়গা, নবী আসে আমাদের চোখের জায়গা, চোখ নাই। কি কথা কন না কেন? রাত আসলে কি সূর্য আসলে পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে যায়? হ্যাঁ, বাংলাদেশে রাত আসছে বিধে কি সূর্য নিশ্চিন্ন হয়ে গেছে? না, পৃথিবীর আর এক জায়গায় আলো চলতেছে। রাত আসলে যেমন সূর্য নিশ্চিন্ন হয় না, নবীর অন্তকালের পরেও নবী নিশ্চিন্ন হন নাই, আবার নবীর জায়গা নবী আছে, উম্মতের চোখের জায়গা চোখ নাই। কথা ঠিক কিনা? হযরত বেলাল কান্দে। নবীজি বললেন, বেলাল রে, কেমন জুলুম শুরু করছো, আমার সঙ্গে তাড়াতাড়ি আসো। আল্লাহর নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, রাওয়াহুল বুখারী। কেউ যদি আমাকে স্বপ্ন দেখে, সে বাস্তবই আমার স্বপ্ন দেখলো, কারণ আমি নবী নিজে আসি, ছবি আসি না। আমি নবী নিজে আসি, ছবি আসে না। নবী আসে, ছবি আসে না। নবী নিজে আসে, ছবি আসে না। মান রাআনি ফাকাদ রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো, সে বাস্তবই আমি নবী দেখছে। আমি নবী নিজে আসছি, ছবি আসি নাই। আমি নবী নিজে আসছি, ছবি আসি নাই। সহিহ বুখারীর ভাষা অনুযায়ী নবী আসছে। এখন প্রশ্ন করি, বুঝে থাকলে জবাব দিন, 1400 বছর ধরে নবীজি স্বপ্ন দেখায়, কথা ঠিক কিনা? কত বছর? 1400 বছর ধরে নবী স্বপ্ন দেখায়। তাহলে বলেন, এই 1400 বছরে কি নবী আসে না ছবি আসে? জোরে জোরে জোরে, কিয়ামত পর্যন্ত নবী স্বপ্ন দেখাবে, তাহলে নবী আসবে না ছবি আসবে? হ্যাঁ, জোরে বলেন, জোরে বলেন। এই তো হাদিস বুঝে গেছেন, তাহলে রসুলের জায়গায় রসুল আছে, আমার চোখের জায়গায় চোখ নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আকবার, এটার নাম হাকিকত। আজকে ছোট্ট করে ব্যাখ্যা করে বোঝাইলাম, 1400 বছর ধরে নবীজিকে সবাই স্বপ্ন দেখাচ্ছেন, নবীজি আশেকদেরকে স্বপ্ন দেখাচ্ছেন, স্বপ্নে নির্দেশনা দিয়ে যান, স্বপ্নে কথা বলে যান, বাকি পৃথিবী যতদিন থাকবে আমার নবীজি স্বপ্নে আসবেন, কথা বলবেন। আর আমার রসুল 1450 বছর আগে বলে রাখছে, মান রাআনি ফিল মানামি, স্বপ্ন যদি আমার তোমরা দেখো, ফাকাদ রাআল হক, তাহলে শুনবা, অবশ্যই বাস্তবেই আমি নবী দেখবা। একবার জোরে বলবেন কি, আল্লাহু আকবার। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস লেগবি যদিয়া, আয়াই রে সাগর আকাশ বাতাস লেগবি যদিয়া, ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। বলেন, ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজ কি খুশির ঢল নেমেছে দুশোর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া, আয়াই রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া, দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে সাহা
শাহাদাতের বাণী সে শোনায়, আইন সাগর আকাশ বাতাস যদিয়া, আইন সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله سيدنا বন্ধু আমার হাজিরিন, হযরত বেলাল নবীজিকে স্বপ্ন দেখাইলেন, নবীজি তাকে সুদূর সিরিয়া থেকে রওনা করলেন, মদিনায় আসছেন তাহাজ্জুদের সময়। মদিনায় আসার পরে নবীজি রওজা মোবারকের পাশে বসে গেলেন, খুবই কান্না বিজড়িত কণ্ঠে বসে বসে তিনি কাঁদতেছিলেন, হুজুর আমি আসছি গো নবীজি আমি আসছি, কান্না করতেছে নবীর আশিক। নতুন মুয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্য, যেই ছাদের উপরে দাঁড়াইয়া বেলাল আজান দিতেন সেই ছাদের সেই সিস্টেম এখনো মসজিদে নববীতে আছে। দেখবেন মসজিদে নববী রিয়াজুল জান্নাত ডান পাশে একটু ছাদের মতো উঁচু করে একটা জায়গা সুন্দর করে গেঁথে রাখা হয়েছে, এই জায়গার উপরে এখনো মুয়াজ্জিনরা ওইখানে বসে দাঁড়ায় আজান দেয়। মসজিদ নববীর আজানটা ওইখানে এখনো চলে। ওটা ছিল বনু নাজ্জার গোত্রের এক মহিলা সাহাবীর ঘরের ছাদ, এটা এখনো আছে। এই ছাদটা এখনো তারা টাইলস করে বিল্ডিংয়ের সিস্টেম করে তৈরি করে ওইভাবে উঁচু করে রাখছে, যেইভাবে উঁচু আগে ছিল ঠিক সেই সিস্টেমে এখনো আছে। ওখানে দাঁড়ায় এখনো মুয়াজ্জিনরা আজান দেয়, একসাথে বলবেন আল্লাহু আকবার। মদিনার মসজিদের আজান ওইখান থেকে এখনো চলে, এখনো মুয়াজ্জিন ওইখানে দাঁড়ায় আজান দেয় মদিনার মসজিদে। আজানের সময় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার পরে আমরা যে সুমা খাই, খাই না? মসজিদের মুয়াজ্জিনকে আমি নিজের চোখে সুমা দিতে দেখেছি, একসাথে বলবেন আল্লাহু আকবার। মসজিদের নববীর মুয়াজ্জিনকে আমি নিজে চোখে দেখেছি সুমা লাগাইতে। আমাদের দেশে এটা নিয়ে ঝগড়া করে অনেকেই, আমি নিজে চোখে দেখছি মসজিদের নবীর মুয়াজ্জিন নিজে চুমা খাইতেছে নবীর নাম শোনার পরে, আল্লাহু আকবার। ওই জায়গা বসে এক মুয়াজ্জিন আজান দিচ্ছে আরেকজন চুমা খাচ্ছে, ওই ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন, রওজা শরীফে বসে বসে কাঁদতেছে, নতুন মুয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্য। এমন সময় মুয়াজ্জিন দেখে নবীর মুয়াজ্জিন এইখানে বসে আছে, ডাক দিছে মদিনাবাসী রে শুন নবীর মুয়াজ্জিন বেলাল আসছে। এই কথা শুনিয়া মদিনার ঘর থেকে সব সাহাবী বের হইয়া মসজিদে নববীতে আসিয়া ভিড় করে বসে, বেলাল বুঝি ফিরে আসছে, বেলাল আসছে, বেলাল আসছে রে। কতদিন হলো বেলালের কণ্ঠের আজান আমরা শুনি না, সাহাবীরা এসে বলতেছে বেলাল রে আজান দাও। বেলালের একটাই কথা না, নবীরান্তি কালের পরে আমি পণ করেছি নিয়ত করেছি আর আজান দিব না, আমি কারে আজান শোনাব, সেই তো আজ আমার আজানে নামাজে নাই। আমি আজান দিলে নবী আসতো, বেলাল আজান দিলে নবী নামাজে আসতো, আজান দিয়ে ওইখান থেকে আজান দিয়ে নেমে মসজিদে নবীতে ঢুকার পরে হুজরা শরীফ, বর্তমানে রওজা শরীফ ছিল নবীজির হুজরা মোবারক, এই হুজরা শরীফ থেকে বের হয়ে নবীজি মিম্বরে আসতেন, সাহাবীরা কাতার করে বসত,
নামাজ আদায় করার জন্য আল্লাহর নবী নিজে ইমাম, সাহাবীরা মুসল্লি, হযরত বেলাল ছিলেন মুয়াজ্জিন, মসজিদে নববীর মুয়াজ্জিন। বেলাল কান্দে বলে, না আমি আর আজান দিতে পারবো না। সাহাবীরা বলল, হাসান আর হুসাইনকে ডেকে নিয়ে আসি। হাসান আর হুসাইন বললে, বেলাল বুঝি আজান দিবে। বর্তমানে সাত নম্বর গেট বাবুস সালাম বলা হয়, যেখান দিয়ে রওজা শরীফ আপনাকে ঢুকাবে ওই গেট বরাবর একটা মসজিদ আপনি পাবেন, মসজিদের নাম মসজিদে আলী। যদিও এটা মসজিদে আলী বানায় রাখছে, কিন্তু এটা মসজিদ না, এই এলাকাটা ছিল, ওই জায়গাটা ছিল ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। সাহাবীরা যাইয়া হাসান আর হুসাইন দুইজনকে ডেকে নিয়ে আসছে। ডেকে আনার পরে দুইজন হযরত বেলাল দুইজনরে দেখিয়া রওজা শরীফ থেকে উঠে, ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদতেছে। ইমাম হাসানকে দেখতে নবীজির মতো দেখা যাইত, নানার চেহারা পাইছিলেন ইমাম হাসান। দেখবেন অনেক সময় ছেলে মেয়ে বাচ্চা হইলে কেউ বাবার চেহারা পায়, কেউ মার চেহারা পায়, কেউ মামার চেহারা পায়, কেউ নানারটা পায়, কেউ দাদারটা পায়। হযরত বেলাল দৌড়ে ইমাম হাসানের কাছে গেলেন, বুকের মধ্যে মাথা ঠেকাইয়া বেলাল রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছিলেন। আশিক রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছে। হযরত ইমাম হাসান ডাক দিয়ে বললেন, নানার মুয়াজ্জিন, ও নানার মুয়াজ্জিন, কতদিন হলো আপনি আমাদেরকে আজান শোনান না, যে আজানটা নানার শোনাইতেন আজকে যান, সে আজান আমাদেরকেও শোনায় যান। হযরত বেলাল আর স্থির থাকতে পারেন নাই, তিনি দৌড়াইয়া চলে গেলেন সেই সাদ যেটা এখনও আছে ওইখানে উপরে উঠে। হযরত বেলাল যখন ডাক দিলেন, এখন তো বিল্ডিং হয়ে গেছে, তখন মদিনাতে কোনো প্রাসাদ ছিল না, সব মাটির ঘর, পাথর আর মাটি দিয়ে বানানো, ছাদগুলি খেজুর গাছের ছাল দিয়ে, বাকল দিয়ে, খেজুর গাছের কাঠ দিয়ে ছাদ তৈরি করা হয়েছিল। হযরত বেলাল ওইখানে উঠে আজান দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সারা মদিনার ভিতরে আজানের আওয়াজ ছড়িয়ে গেল, সারা মদিনাতে আজানের আওয়াজ ছড়িয়ে গেছে, বিরাট আজানের আওয়াজে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর আওয়াজে মদিনার ঘর থেকে সাহাবীরা বের হয়ে হয়ে দৌড়ায়। কোন কোন সাহাবী বলতেছিলেন, বুঝি রে নবী আসছে, আহা বুঝি নবী আসছে গো, বুঝি নবী আসছে। সাহাবীরা দৌড়ে আসতেছে, সারা মদিনাতে কান্নার রোল পড়ে গেল। হযরত বেলাল যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, হা সারা মদিনাতে কান্নার রোল পড়ে গেল। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বললেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এই আওয়াজটা দেওয়ার সঙ্গে সঙ্গে মদিনার মাটি থরথর করে কেঁপে উঠল। একবার জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ! পৃথিবীতে কারো আজানে পৃথিবীর মাটি কাঁপে নাই, পৃথিবীতে কারো আজানে জমিন আর কাঁপবে না। তিনি একজন মুয়াজ্জিন আশিক রাসূল, যার আজানে মদিনার মাটিগুলি থরথর করে কেঁপে উঠছে। আহারে মদিনার মাটি কেঁপে উঠছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন, তিনি ছাদের উপরে বেহুশ হয়ে গেলেন, হুশ নাই, আর আজান তিনি দিতে পারেন নাই। নবীর আসি, সারা মদিনাতে কান্নার রোল, মহিলারা ঘর থেকে বের হয়ে আসছে,
ছোট ছোট বাচ্চা যুবকরা বের হয়ে আসছে একই বাক্য, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। আল্লাহর নবী বেলাল রাদিয়াল্লাহু আনহুকে স্বপ্নে ডেকে নিয়ে আসছেন, স্বপ্ন ডেকে নিয়ে আসছেন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে, স্বপ্নে ডেকে নিয়ে আসছেন সুদূর মদিনা মুনাওয়ারাতে নিজের জিয়ারত করাইয়া তারপরে বেলালকে নিয়ে গেছেন। এই ঘটনা থেকে ইমাম তাকিউদ্দিন সুবকি আর শিফাউস সাকামের মধ্যে তিনি লিখতেছেন, অতএব হজ করার পরে কেউ যদি নবীজি রওজা মোবারকের জিয়ারতের নিয়ত করে, এরাদা করে, ইচ্ছা করে, তাহলে আমাদের দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরা বলতেছে নবীর হজ করার পরে নবীজির রওজা শরীফ জিয়ারতের নিয়ত করা হারাম এবং শিরিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা আপনাদের কসবা দিন দিন বাড়তেছে, কি কথা কন না কেন, কসবাতে দিন দিন বাড়তেছে। শয়তান কি বসে রয়েছে? শয়তান বসে রয়েছে না, শয়তান কার কাজ আঞ্জাম দিতেছে। দিন দিন কসবাতে বাড়তেছে। এই আকিদা এই বিশ্বাস যদি কারো অন্তরে রেখে কবরে চলে যায় তার কবরের জিন্দগি কত কঠিন হবে একটু চিন্তা করেন তো। এই বিশ্বাস রেখে যদি কেউ কবরের মধ্যে চলে যায় আখিরাতের জিন্দগি তার কত কঠিন হবে একটু চিন্তা করেন। অতএব আপনারা সাবধান, শয়তান চাবে ঈমান নষ্ট করে দেওয়ার জন্য। কত ভয়াবহ আকিদা, নবীজি রওজা শরীফ জিয়ারতের নিয়ত করা হারাম, আমার নবীজি বেলালকে ডেকে নিয়ে আসছে, বেলাল আসো আমার জিয়ারতে আসো। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। তাহলে আমার নবী কি বেদাত করিয়েছে? না, নবীজি ডেকে নিয়ে আসছে আমার জিয়ারতে আসো, তার অর্থ হলো আল্লাহর নবী বলছেন মাংজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আমার জিয়ারত দুনিয়াতে যারা করবে কিয়ামতের ময়দানে তার সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। ওরে রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপন জন, আল্লাহর নবী নূরের নবী, ও আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা।